Amma, esa amma. আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়িয়েছিলাম। আমাদের প্রথম অধ্যায় ছিল বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা কি কি তার বর্ণনা দিয়েছিলাম। আজকে পড়াবো মৌলিক মানবিক চাহিদা বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। অর্থাৎ মৌলিক মানবিক চাহিদা পূরণ না হলে কি কি সমস্যা তৈরি হয়। সমাজকর্ম দ্বিতীয় পত্র একাদশ শ্রেণী। আজ আমি তোমাদের পড়াব মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। বেঁচে থাকার জন্য মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। এই চাহিদাগুলো পূরণে ব্যর্থতাকে সমাজবিজ্ঞানীরা সামাজিক সমস্যার মৌলিক উৎস হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ যখন কোনো সামাজিক সমস্যার তৈরি হয় তার পিছনে অবশ্যই মৌলিক মানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা বিদ্যমান থাকে। মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার যে সকল কারণগুলি রয়েছে বা মৌলিক মানবিক চাহিদা পূরণ না হলে যে সকল সমস্যার সৃষ্টি হয় সেগুলি হচ্ছে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, আবাসন সংকট, অপরাধ প্রবণতা, নিরক্ষরতা, অজ্ঞতা ইত্যাদির মতো সমস্যা। এই সকল সমস্যা অবশ্যই মৌলিক মানবিক চাহিদা পূরণ না হলে সৃষ্টি হয়। প্রথমে আমরা জানব পুষ্টিহীনতা সম্পর্কে। পুষ্টিহীনতা একটি মানবিক সমস্যা। খাবারের ছয়টি পুষ্টি উপাদানের যে কোনো একটি পর্যাপ্ত পরিমাণে না থাকলে তাকে আমরা পুষ্টিহীনতা বলতে পারি। অর্থাৎ একটি খাবারের ভিতরে বা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মৌলিক যে বিষয়গুলি রয়েছে তার যে কোনো একটি বা খাবারে যে ছয়টি পুষ্টি উপাদান রয়েছে এর যে কোনো একটি পূরণ না হলেই মানুষ
পুষ্টিহীনতা বা অপুষ্টির শিকার হয়। আমাদের দেশে মূলত নারী এবং শিশুরাই বেশিরভাগ পুষ্টি বা অপুষ্টিহীনতার শিকার। পুষ্টিহীনতার কারণে আমাদের দেশে হাজার হাজার শিশু, প্রাপ্তবয়স্ক ব্যক্তি নানা ধরনের রোগে ভুগে থাকে। পুষ্টিহীনতার অভাবে যেমন রাতকানা, রক্তশূন্যতা, রিকেটস ইত্যাদি ধরনের রোগ হয়ে থাকে। একদিকে দারিদ্র, অন্যদিকে খাদ্যের গুণাগুণ সম্পর্কে ধারণা না থাকার কারণে মানুষ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়। আমরা অনেকেই আছি যারা পুষ্টিকর খাবার বাজার থেকে নিয়ে আসি, কিন্তু এই পুষ্টিগুণ বজায় রাখার জন্য যে কাজগুলি করা দরকার সেটা সম্পর্কে আমরা জানি না, যার ফলে আমরা খাদ্যের যে পুষ্টিগুণ থাকে সেটা সহজেই নষ্ট হয়ে যায় এবং আমরা পুষ্টিহীনতায় ভুগে থাকি। এরপরে রয়েছে নিরক্ষরতা ও অজ্ঞতা। তাহলে শিক্ষার্থী, আমরা প্রথমে পেলাম পুষ্টিহীনতা সম্পর্কে। এক কথা বলতে পারি, খাবারে যে ছয়টি উপাদান বা খাবারে যে ছয়টি পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, এর যে কোনো একটি যখন কোনো খাদ্যে উপস্থিত থাকবে না, তখনই তাকে পুষ্টিহীনতা বলা হয়ে থাকে। এরপরে আছে নিরক্ষরতা ও অজ্ঞতা। এরপর আছে নিরক্ষরতা ও অজ্ঞতা। এবার আমরা জানবো নিরক্ষরতা ও অজ্ঞতা কি। সাধারণত অক্ষর জ্ঞানহীন লোকদেরই নিরক্ষর বলা হয়, যাদের ভিতরে কোনো অক্ষর জ্ঞান নেই তাদেরকেই আমরা এক কথায় নিরক্ষর বলতে পারি। দৈনন্দিন জীবনে ক্ষুদ্র ও সাধারণ বক্তব্যকে উপলব্ধির সাথে লিখতে ও পড়তে অক্ষম ব্যক্তির অবস্থাই হলো নিরক্ষরতা। অর্থাৎ কি, একজন মানুষ প্রতিদিন তার চলার পথে ক্ষুদ্র বা সাধারণ যে বক্তব্য রয়েছে সেটাকে সে উপলব্ধি করবে এবং পাশাপাশি সে লিখতেও পারবে আর বুঝতেও পারবে। যদি লিখতে বুঝতে না পারে বা অক্ষম হয় তাকেই আমরা নিরক্ষর বলে থাকি। এটি জ্ঞানের বিকাশকে বাধা দিয়ে থাকে। কেননা নিরক্ষরতা ও অজ্ঞতা অবশ্যই জ্ঞানের বিকাশকে বাধা দিয়ে থাকে। নিরক্ষরতা আবার নানা ধরনের সমস্যারও জন্ম দিয়ে থাকে। এই যে সকল সমস্যা নিরক্ষরতার কারণে হয়ে থাকে সেগুলি হচ্ছে অধিক জনসংখ্যা, দারিদ্র, বেকারত্ব, পুষ্টিহীনতা ইত্যাদি উল্লেখযোগ্য। এখানে আমরা নিরক্ষরতার সাথে জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা কিভাবে সম্পর্ক রয়েছে আমি তোমাদেরকে একটু ধারণা দেব। অধিক জনসংখ্যার ফলে যে সকল সমস্যার তৈরি হতে পারে, একজন নিরক্ষর লোক এ সম্পর্কে দক্ষ নয় বা সে জানে না, যার কারণে নিরক্ষর লোক অধিক জনসংখ্যার জন্ম দিয়ে থাকে, যা দেশ ও জাতির জন্য ক্ষতির কারণ। একজন নিরক্ষর লোক দারিদ্র হতে পারে, কেননা যখন সে কোনো অক্ষর জ্ঞান থাকবে না, সে কোথাও চাকরি বা কাজ করার জন্য যে বাস্তব বা ব্যবহারিক জ্ঞান দরকার সেটা তার ভিতরে থাকে না, যার ফলে সে যথাযথ সময়ে বা যথাযথভাবে কাজও পায় না এবং অর্থনৈতিক দিক থেকে সে অনেকটা পিছিয়ে থাকে এবং সে দারিদ্রহীনতায় বা দারিদ্রতায় ভুগতে থাকে।
তাহলে আমরা বলতে পারি নিরক্ষরতা ও অজ্ঞতার ফলে অধিক জনসংখ্যা, দারিদ্র, বেকারত্ব, পুষ্টিহীনতা ইত্যাদি অবশ্যই উল্লেখযোগ্য। তারপরে রয়েছে স্বাস্থ্যহীনতা। স্বাস্থ্যহীনতা স্বাস্থ্যহীনতা শারীরিক ও মানসিক সুস্থতার অভাবকে আমরা স্বাস্থ্যহীনতা বলি। তাহলে আমরা কি বলতে পারি, শারীরিক ও মানসিক সুস্থতার অভাবেই স্বাস্থ্যহীনতা। একজন সুস্থ মানুষ হতে হলে অবশ্যই তাকে শারীরিক মানসিক উভয় দিকেই সুস্থ থাকতে হবে, তাহলে কেবল সে সুস্থ বা আমরা তাকে সুস্থ বলতে পারি। এজন্য স্বাস্থ্যহীনতা বলতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে আমরা স্বাস্থ্যহীন বলতে পারি। বাংলাদেশে প্রায় 50% লোকে শিকার মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে স্বাস্থ্যহীনতা দেখা যায়। একজন মানুষ যখন তার যথাযথভাবে মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে না, তখন তার ভিতরে অবশ্যই একটা মানসিক সমস্যা তৈরি হবে এবং শারীরিক সমস্যাও তৈরি হবে, এর থেকে সে স্বাস্থ্যহীনতায় ভুগবে। তাহলে আমরা বলতে পারি যে যখন মৌলিক মানবিক চাহিদা পূরণ হয় না বা যথাযথভাবে পূরণ হয় না, তখনই একজন মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগতে পারে। আমাদের দেশে অধিকাংশ মানুষে সঠিকভাবে খাবার পায় না আর পুষ্টিকর খাবারের সংস্থান দারিদ্র লোকের জন্য প্রায় অসম্ভব। ফলে নিয়মিত পুষ্টিকর খাবারের অভাবে এদেশের অনেক মানুষের স্বাস্থ্যহীনতায় ভুগতে থাকেন। কেননা যদি একজন মানুষ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। কিন্তু এই পুষ্টিকর খাবার গ্রহণের জন্য তার যথাযথ অর্থের দরকার, কেননা সে অর্থের বিনিময়ে পুষ্টিকর খাবার কিনতে পারবে আর এর থেকে সে তার শরীরের চাহিদা মেটাতে পারবে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই ঠিক মতো পুষ্টিকর খাবার পায় না, এর একটাই কারণ হচ্ছে অধিকাংশ মানুষই দরিদ্র। ফলে পরিমিত পুষ্টিকর খাবারের অভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু স্বাস্থ্যহীনতায় ভোগে। সুস্বাস্থ্যের জন্য শুধু খাবারই নয়, ভালো আবাসন ও পোশাক প্রয়োজন। আমরা কি বলতে পারি, যেমন স্বাস্থ্যবান বা সুস্থভাবে বেঁচে থাকতে হলে যেমন খাদ্যের যে মৌলিক 6টি উপাদান রয়েছে, এগুলি উপস্থিত থাকলে একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে বা তাকে আমরা সুস্থ বলতে পারি। তেমনি যদি কোনো মানুষ এই সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে শুধু খাদ্য নয় বা পুষ্টিকর খাবার নয়, এর পাশাপাশি অবশ্যই ভালো আবাসন বা পোশাকও প্রয়োজন আছে। আমরা ভালো মন্দ খেলাম কিন্তু একটা নোংরা পরিবেশে থাকলাম, স্বচ্ছতে নোংরা যেখানে আলো বাতাস ঢুকতে পারে না, অবশ্যই সেখানে দ্রুত অ্যাটাক করবে বা দ্রুত আক্রমণ করবে রোগব্যাধি এবং সে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য সুস্থ থাকতে হলে একজন মানুষকে অবশ্যই কি করতে হবে, মৌলিক মানবিক চাহিদা পূরণের পাশাপাশি ভালো পরিবেশে বা ভালো ঘরে এবং ভালো পোশাকেও থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে কি পেলাম এখানে, পুষ্টিহীনতা, নিরক্ষরতা আর স্বাস্থ্যহীনতা। এরপরে আছে বস্তি সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে বস্তি সমস্যা।
এরপরে আছে বস্তি সমস্যা, আমাদের দেশে গৃহহীন ও ভাসমান লোকের সংখ্যা প্রায় 5,25,000-এরও বেশি। দ্রুত শিল্পায়ন ও নগরায়নের ফলে নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই গৃহহারা হয়ে থাকে। আর এই গৃহহারা বা গৃহহীন হওয়ার ফলে তারা বস্তিতে আশ্রয় গ্রহণ করে। নেট চলে গেছে তো। লাইন চলে গেছে মেলা দেখতে, ডাকতেছি না, 2-3 মিনিট হয়ে গেছে। শেষ করে দেবো, আমি তাহলে শেষ করবো। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম। Thank you.